100 দিনের কাজে টাকা দেওয়া নেই কেন্দ্রের বিজেপি সরকার এবং মোদি সরকারকে হুঁশিয়ারি মালদার মালতীপুরের তৃণমূল বিধায়কের অবিলম্বে টাকা না পেলে বিজেপি কর্মীদের রাস্তায় বের হতে না দেওয়ার হুমকি বিধায়ক আব্দুর রহিম বক্সির গতকাল 100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ এবং ভোগান্তির মধ্যে প্রতিবাদে মালতীপুরে মিছিল এবং সভা করে তৃণমূল সেখানে মোদী সরকারকে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক এবং জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি 100 দিনের কাজে টাকা লুট হয়েছে তাই কেন্দ্র টাকা পাঠানো বন্ধ করেছে সাধারণ মানুষ উল্টে তৃণমূল নেতাদেরই বাড়িতে আটকে রাখতে পারে বলে কটাক্ষ বিজেপির ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আরেক বিধায়ককে তলব করল সিবিআই এদিন দুর্গাপুরে সিবিআই অস্থায়ী ক্যাম্প অফিসে যান সিউড়ির তৃণমূল বিধায়ক এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী এর আগে ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ এবং ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দুই জেলার কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তৃণমূল নেত্রীর সভা রয়েছে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলীয় সংগঠনকে কিভাবে শক্তিশালী করে তুলতে হবে তা নিয়ে কর্মীদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফরে আগামীকাল হাসিমারায় আদিবাসী সমাজে গণবিবাহ সহ কয়েকটি কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর আশাবুল হোসেন প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আশাবুল জানতে চাইবো শুরুতে এই দুই জেলার কর্মী সভা কখন শুরু হতে চলেছে এবং দলীয় সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হয় সেই সংক্রান্ত বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে তৃণমূল নেত্রী আজকে তার বক্তব্যে মূলত কোন কোন বিষয় উঠে আসতে পারে আশাবুল পরিবর্তন হওয়ার লাগি এবং ধন্যবাদ জ্ঞাপন করুন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা সে আওয়াল আমার ভাই বাপ মা বাড়ি মনকে দেখো অমৃতা আর কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর তৃণমূলের কর্মী নেতারা তারা উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা দেন তা জানার জন্য আজকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা এই দুটি জেলার কর্মী সম্মেলন এবং সেই সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন এবং পাশাপাশি আগামীকাল আদিবাসী সমাজের গণবিবাহের একটি অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন পাশাপাশি আরও তার কয়েকটি কর্মসূচি আগামীকাল রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা কারণ পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তার দলের যে সাংগঠনিক বিস্তার যে সাংগঠনিক শক্তি সেটা বৃদ্ধি করতে চাইছেন তুমি জানো যে গত 2019 যে লোকসভা নির্বাচন এবং 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছে তাতে উত্তরবঙ্গের তৃণমূলের ফলাফল খুবই খারাপ হয়েছে উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল 1টি আসনও পায়নি 8টির মধ্যে 7টি বিজেপি পেয়েছে 1টি পেয়েছে কংগ্রেস অন্যদিকে 2021 বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 1টিও তৃণমূল পায়নি আর জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র 3টি পেয়েছে তৃণমূল বাকি 4টি পেয়েছে বিজেপি ফলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার 12টি আসনের মধ্যে তৃণমূল মাত্র 3টি পেয়েছে বিজেপি পেয়েছে 9টি ফলে খুবই হতাশাজনক ফলাফল যেটা তৃণমূল মনে করছে যে ফলাফল খারাপ হওয়ার কারণে একদিকে যেমন সাংগঠনিক দুর্বলতা কাজ করেছে পাশাপাশি 2019 যে নরেন্দ্র মোদীর একটা হাওয়া ছিল সে হাওয়া কাজ করেছে এবং 2021 ক্ষমতার পরিবর্তন হতে পারে বিজেপি এরকম একটা হাওয়া তুলেছিল ফলে মানুষ বিভ্রান্ত হয়ে এটা করেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে বার্তাটা দিতে পারেন সেটা হচ্ছে তিনি যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো নিয়েছেন সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছেন কিনা সেটা সুনিশ্চিত করা পাশাপাশি কোনোরকম দলীয় যে কন্দল সেটাকে বন্ধ করা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি উন্নয়নমূলক প্রকল্পের কথা উঠে আসতে পারে একই সঙ্গে দলীয় সংগঠনকে চাঙ্গা করার বার্তাও দিতে পারেন যেটা বলতে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ধন্যবাদ আশাবুল তোমাকে